আচ্ছা, শুভ সকাল জানাচ্ছি আমার অনলাইন ক্লাসের শুভ সকাল এবং স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে ক্লাস নিয়ে। ওকে, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করবা, আমি যতটুকু সম্ভব তোমাদের এই সমস্যা সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা কি বিষয়? আমরা অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্স এই সাবজেক্টটার আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা, তোমাদের বারবার আমি বলি যে তোমরা ঢোকার সাথে সাথে মাইক্রোফোন অফ করে দিবা। কেন তোমরা এই কাজটা করো, মানে সাউন্ড আসে কেন? আচ্ছা, ওকে, দেখো আমাদের 2.6 যে টপিকস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। 2.6 আছে আমাদের ডিকেট কাউন্টার। ডিকেট ডিকেট হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সে গণনা করার পরে সে আবার রিসেট হয়ে যাবে, এটা হচ্ছে ডিকেট কাউন্টার। যেমন ডিকেট কাউন্টারের মধ্যে আছে মোড 10, মোড 15, মোড 7, মোড 5, বিভিন্ন হতে পারে। দেখো মোড 10 কাউন্টার কে এখানে বলছে যে মোড 10 কাউন্টার কে আমরা কি বলবো, ডিকেট কাউন্টার বলবো, যার মাধ্যমে 000 থেকে 001, দ্যাট মিন্স মানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা বিট কে সে কাউন্ট করতে গণনা করতে পারে। 0 মানে কি 0, আর 1001 মানে 9, তার মানে 0 থেকে 9 মানে কি 10টা বিট। সুতরাং দেখো একটু দেখো যে 00 থেকে 001 সংখ্যা পর্যন্ত সে কাউন্ট করতে পারবে, এরকম একটা সার্কিট আমাদের এখানে দেওয়া আছে। দেখো সার্কিটটা তৈরির জন্য আমাদের কি কি লাগবে, যে এখানে লাগবে হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, আমরা সেটা দেখবো 4টা ফ্লিপ ফ্লপ কেন লাগবে। দেখো এখানে ফ্লিপ ফ্লপের সংখ্যা 4টি হবে এবং এতে দশম ক্লক পালসের মাধ্যমে সকল ফ্লিপ ফ্লপ গুলা কি ক্লিয়ার সিগন্যাল, ক্লিয়ার মানে জিরো জিরো করে ফেলে। যখন নবম থেকে দশম কাউন্টটা দিবে তখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ জিরো হয়ে যাবে। ওকে, সেটা আমরা দেখবো কিভাবে জিরো হয়। দেখো আমরা যখন জিরো জিরো মানে কোনো পালস দেবো না, কোনো পালস মানে কি ইলেকট্রিক পালস আমরা দেবো না, তখন কি হচ্ছে, তখন জিরো জিরো থাকতেছে, তার মানে এটাই জিরো, এইটাই জিরো, এইটাই জিরো, মানে চারোটা ফ্লিপ ফ্লপে জিরো জিরো ডিজিট অবস্থান করে। এখানে কিউ দ্বারা বোঝানো হয়েছে 4টা ফ্লিপ ফ্লপ, কিউ ডাইরেক্ট কিউ, কিউ দ্বারা 4টা ফ্লিপ ফ্লপকে দেখানো হয়েছে। ওকে, 4টা ফ্লিপ ফ্লপকে এখানে দেখানো হয়েছে। এরপর দেখো 001, দ্যাট মিন্স এরপরে যখন আরেকটা পালস আসবে, মানে প্রথম পালসটা আমরা যখন দেবো তখন 4টা ফ্লিপ ফ্লপের কন্ডিশন কি হবে, 4টা ফ্লিপ ফ্লপের কন্ডিশন হবে প্রথম প্রায় শুধু জিরো থাকবে, জিরো প্রথমটা ওয়ান থাকবে যেহেতু প্রথম ক্লক পালস আসছে, 1000, তার মানে এইটাই থাকবে 1000। এইভাবে কাউন্ট করতে করতে সে যখন খেয়াল করো সে যখন দ্বিতীয় ক্লক পালস, তৃতীয় ক্লক পালস, চতুর্থ ক্লক পালস, পঞ্চম, পঞ্চম মানে কি, দেখো পঞ্চম হচ্ছে 101, তারপরে যেহেতু 4টা ফ্লিপ ফ্লপ, তারপরে 0101 থাকবে, 0101 থাকবে, 0101 মানে কি, তার মানে এটা 0, এটা 1, এটা 0, এটা 1। এরকম করতে করতে একটু খেয়াল করো, এরকম করতে করতে যখন সে নবম ক্লক পালসটা দিবে, একটু সবাই অ্যাটেনশন দাও, যখন নবম ক্লক পালসটা আসবে, নবম মানে কি 1001, তখন কি হচ্ছে, দেখো কোন কোন ফ্লিপ ফ্লপ ওয়ান হচ্ছে, ফার্স্টের ফ্লিপ ফ্লপ এবং ফার্স্টের ফ্লিপ ফ্লপ দুইটা ওয়ান থাকতেছে, 9 মানে কি 1000,
মানে এটাও 1 থাকবে মাঝে দুইটা 0 থাকবে তারপর এটা 1 থাকবে এখন খেয়াল করো এখানে কি দেয়া আছে এখানে আদার বৃত্তটা কি দেয়া মানে একটা কি বলে যে স্ট্রাকচারটা একটু খেয়াল করো নিচে একটা নান গেট একটা এন গেট বসানো আছে একটা নান গেট একটা এন গেট আচ্ছা একটু একটু কারেকশন আছে সার্কিটে একটু কারেকশন আছে খেয়াল করো একটু কারেকশন হবে এই যে যেটা আমি এখানে দেখাতে পারছি না এই যে কানেকশনটা কিউ 1 কারেকশন না এই কানেকশনটা যাবে কিউ 2 0 থেকে যাবে আমাকে শুনতে পাচ্ছো জি স্যার স্যার আমরা এটা কারেকশন করে নিব তাই স্যার হ্যাঁ এটা তোমরা একটু কারেকশন করে নেবা এই কানেকশনটা আমরা এখান থেকে নেব বুঝতে পারছো কিউ 0 থেকে আমরা নেব এখানে কিউ 1 থেকে নিছে না কিউ 0 থেকে নেব কারণ দেখো এখানে আমাদের ফার্স্ট বিট এবং লাস্ট বিট 1 মানে এটার বিট 1 আছে আউটপুট 1 এটার আউটপুট 1 মানে এই দুইটা থেকে আমরা আউটপুটটার কানেকশন নেব কেন নেব খেয়াল করো এটা কি গেট নান গেটের তোমারই কি মানে আউটপুট কন্ডিশনটা কখন হাই হবে যখন হোয় ইনপুট হাই হবে তখন আউটপুট কি করো আউটপুট 0 হয়ে যাবে না আউটপুট 0 উভয় ইনপুট হাই তার মানে এই কানেকশন এখান থেকে আসে তাহলে 1 ফার্স্টের থেকে আসলে 1 তাহলে 1 1 আউটপুট ইজ 0 বুঝতে পারছো এখন তো এই 0 টা আবার একটা এন গেটের ইনপুট আছে মানে এখানে তো 0 হয় আর এই যে ক্লিয়ার লেখা আছে এখানে তো 1 হয় তাহলে 1 0 1 0 মানে কি এন গেট এই আউটপুট 0 এর কারণে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে সে ক্লিয়ার করে দিবে মানে 0 0 করে দিবে ক্লিয়ার কিনা তাহলে উভয় ইনপুট হাই হলে আউটপুট লো নান গেট এই লোটা আবার এন গেটের ইনপুটে যাবে তার মানে একটা জিরো এখানে একটা ওয়ান এই একটা জিরো একটা ওয়ানের কারণে এন গেটের আউটপুট জিরো এই জিরোটা করবে কি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে জিরো করে দেবে তার মানে কি নবম বিট আসার পর যখন দশমতম বিট আসবে তখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ জিরো 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 ইটস ওকে স্যার নান গেটের স্যার নান গেটটা যেখান থেকে নেওয়া হয়েছে এটাও তো মনে হয় ঠিক আছে কারণ হচ্ছে কি এই জায়গার তো ইনপুটটা আমরা জিরোই পাইতাছি আমরা জিরো মাঝের দুইটার ফ্লিপ ফ্লপের মানেই তো জিরো আসতেছে না আমার তো ইনপুট হাই হইতে হবে দুইটা হাই না হইলে তো নান গেটের আউটপুট জিরো পাবো না আমার এই যে নান গেটে জিরো কখন পাবো যখন উভয় ইনপুটটা কি হবে ইনপুট দুটা হাই হবে হাই হবে তার মানে এটা তো জিরো জি স্যার তাহলে তো হলো না ক্লিয়ার জি স্যার জি স্যার হ্যাঁ তাহলে এটা তোমরা কেটে যখন অঙ্কন করবা তখন এটার সাথে দিয়ে দিবা আমি এখানে দেখাই দিবা হ্যাঁ একটু দেখাই দিবা কাইন্ডলি ঠিক আছে জি স্যার সাবধান থাকতে হবে কিন্তু আজকে নাই হয়তো বা কতটুকু ওকে তো খেয়াল করো এটা হচ্ছে আমাদের মুড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন তুমি ইচ্ছা করলে যদি আমি বলি মুড 7 কাউন্টার তৈরি করো তাহলে মুড 7 কি হবে তিনটা ইনপুট হাই তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমটা থেকে একটা লাইন নিবা দ্বিতীয়টা থেকে তৃতীয়টা থেকে লাইন নিলে কিন্তু এটা হয়ে গেল মানে তোমাকে যত মুড বলবে যদি বলে মুড 5 তাহলে 101 10 মানে কি প্রথমটা 1 এটা 0 এটা 1 তার মানে লাইন আসবে এই প্রথমটা থেকে আর তৃতীয়টা থেকে লাইন আসবে তাহলে তোমার মোট 5 হয়ে গেল ঠিক আছে আর এখানে আমাদের যে রিং কাউন্টার আছে রিং এবং জনসন কাউন্টার এটা তোমরা পড়ে নেবা এটা আমি পড়াবো না ইজি জিনিস এটা তোমরা পড়ে নেবা জনসন কাউন্টার একই জিনিস একটু আচ্ছা আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় আছে যে এটা আমরা কাউন্টারগুলো অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করব কাউন্টারটা আমরা ডিজিটাল সিস্টেমে কোথায় আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি এই জিনিসটা আমাদেরকে
জানতে হবে। দেখো কাউন্টার গুলো আমরা যেটা একদম পিওর মানে ইউজেস, সেটা হচ্ছে আমরা কাউন্টিং এর ক্ষেত্রে, মানে ইলেকট্রনিক পালস গণনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে কম্পাঙ্ক বিভাজন, ফ্রিকুয়েন্সি বিভাজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর কম্পাঙ্ক গণনা, তারপরে টাইম ডিউরেশনটাও পরিমাপ করা হয়, ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয়, ডিজিটাল মিটারে ব্যবহার করা হয়, অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। এরকম প্রায় 16টা ব্যবহার দিচ্ছে, ব্যবহার আরো থাকতে পারে। তোমরা একটু ইংলিশ বই বা ইন্টারনেট থেকে তোমরা একটু যদি সার্চ করো, একটু ঘাটাঘাটি করো, দেখবা যে আরো অনেক কিছু পেয়ে যাবা। তো সেখান থেকে তুমি যদি 20টার দিকে চোখ বুলাও, তুমি পরীক্ষা অবশ্যই 10টা লিখতে পারবা, সমস্যা নেই। এগুলো একটু দেখে নেবা যে আমরা আমাদের যে এখন যে ক্যালকুলেটর গুলো ব্যবহার করি, ডিজিটাল ক্যালকুলেটর, এটা কিন্তু টোটালটাই আমার কাউন্টার সাহায্যে তৈরি করা থাকে। তারপর আছে এই যে টেলিফোন, টেলিফোন ডায়ালে, অর্থাৎ ডিজিটাল সিস্টেমে দেখবা যেখানে কাউন্টার ব্যবহার করা হয়, মানে কাউন্টিং করা হয়, সেখানে এই আমাদের এই কাউন্টার আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা একটু দেখবা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা এটা লাস্ট টপিকস পড়ায় তোমাদের আজকে ছেড়ে দেবো, সেটা হচ্ছে ডিজিটাল ঘড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রত্যেকবার মোটামুটি 1 বছর পর পরে এটা এসে থাকে। আমার মনে আছে আমাদের সময় এটা আসছিল। তো খেয়াল করো তোমাদেরকে কি করছি, এর আগে যে মুড 10 কাউন্টার পড়াইছিলাম, তা মুড 10 তুমি যদি বুঝে থাকো তাহলে মুড 7 বলি, মুড 5 বলি, মুড 4 বলি, একই জিনিস, জাস্ট তুমি কানেকশনটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো একটু খেয়াল করো ডিজিটাল ঘড়িটা কিভাবে কাজ করে। আমরা একটু ব্লক গুলা দেখি। এখানে আছে যে প্রথম আছে পালস শেপার, একটা অপশন আছে, অর্থাৎ তোমার ইনপুট যে এসি সিগন্যালটা আছে এটাকে পালসটাকে শেপ করে ডিজিটাল পালসে রূপান্তর করে ফেলে, এই ডিজিটাল পালসটাকে আলাদা আলাদা করে একটা করে পালসে পরিণত করে। দেখো এটা কিন্তু একদম সিরিয়ালি থাকে, সিরিয়ালি আছে, বাট এখানে CTR ডিভাইডেড 16, অর্থাৎ তোমার এই যে যে পালসটা আসবে এটাকে সে 60টা ভাগে ভাগ করবে, কারণ এই 60টা পালস মানে আলাদা আলাদা ভাবে আমরা প্রয়োগ করব সার্কিটে, ক্লক পালস গুলো, মানে প্রথম একটা দেব, তারপর একটা দেব, তারপর একটা দেব, এই জন্য আমার কন্টিনিউয়াসলি যে পালসটা আসবে এটাকে এই এই সার্কিটটা করবে কি, এই কন্টিনিউয়াস পালসটাকে সে ভাগ করে ফেলবে, কন্টিনিউয়াস পালসটাকে সে ভাগ করবে। তারপরে আছে দেখো এই যে আমরা যে কাউন্টার গুলো বললাম, এই যে BCD কাউন্টার, প্রথম আছে BCD কাউন্টার, বাইনারি কোডেড ডেসিমাল কাউন্টার। হ্যাঁ আচ্ছা, এখানে যে কোটা আসবে সেই কোয়েটি কাউন্ট করবে। তারপরে আছে দেখো মুড 6, তারপর আবার BCD কাউন্টার, আবার মুড 6, আবার BCD কাউন্টার, আবার মুড 6, মুড 2, এটা মুড 2, মুড 2 মানে কি, সে দুইটা বিট পর্যন্ত কাউন্ট করবে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস কাজ করে, এই এই যে BCD যে কাউন্টার আছে আর মুড 6 কাউন্টার মিলে একটা সেকশন, এটা সেকেন্ডে কাজ করে। যেমন 00 1 2 3 4 এভাবে করতে করতে সে 59 পর্যন্ত কাউন্ট করবে। 59 পর্যন্ত কাউন্ট করার পরে আবার যখন 59 কাউন্ট হবে তখন একটা পালস দিবে সে মিনিট সেকশনকে, এইভাবে মিনিট আবার 0 থেকে 59 পর্যন্ত কাউন্ট করবে। কাউন্ট করে যখন 60 মানে 60তম পালসটা আসবে তখন সে দিয়ে দিবে ঘন্টার সেকশনটাকে, আওয়ার সেকশনটাকে। এভাবে মনে করো এখান থেকে প্রথম পালসটা আসতেছে, তা আসলে আমার এটা কি দেখাবে, 0, মানে যদি কোনো পালস না আসে তাহলে 0। আবার যদি প্রথম পালস আসে এই ঘটটা দেখাবে 1, আবার পালস আসলে দেখাবে 2, আবার পালস আসলে দেখাবে 3। এইভাবে এইভাবে যখন সে 0 থেকে 9 পর্যন্ত আসবো, নবমতম মানে পালস আসলে নবমতম পালস থেকে সে এটাকে একটা পালস দিবে, তখন এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। তার মানে কি হইলো, 1 0 10, 10 সেকেন্ড, অ্যাগেইন এক একটা পালস 1 সেকেন্ড হিসেবে কাউন্টিং হবে। প্রথম পালস আসলো 1 সেকেন্ড, দ্বিতীয় পালস আসলো 2 সেকেন্ড, তৃতীয় পালস আসলো 4 সেকেন্ড, এরকম করতে করতে যখন সে নবম পালস আসার পর দশম পালস আসবে, দশম পালস আসার সাথে সাথে ওই যে আমাদের এটা কিভাবে ডিজাইন করা, 10 নম্বর পালস আসার সাথে এটা 0 হয়ে যাবে এবং এইটা কি হয়ে যাবে, এই দশম পালসের কারণে এখানে একটা নতুন পালস আসবে, তখন এইটা হয়ে যাবে 1। এই যে 0 থেকে 5 আসছে না, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কি, 0। তার মানে কি হলো, 1 এটা 1, এটা 0 হয়ে গেল 10 সেকেন্ড। আবার আরেকটা পালস আসতেছে, তার মানে 1, এটা হয়ে গেল 11, আবার আরেকটা পালস হয়ে গেল 12, মানে এটা ফিক্সড 1, এটা ফিক্সড,
এমন করতে করতে যখন আবার সে আবার নবম পাস করে দশম পাসে আসবে তখন এই ওয়ান হয়ে যাবে টু, এটা হয়ে যাবে জিরো, তার মানে কি হয়ে গেল বিশ। এভাবে করতে করতে সে 59তম পাস যখন 59 এখানে 5 এখানে 9 যখন আসবে 60 নাম্বার যে পাসটা আসবে এটার জন্য এই মিনিট সেকশনের এই এই ঘরটা ওয়ান হয়ে যাবে ওয়ান, তো এটা ওয়ানই থাকবে। আবার যখন 59টা সেকেন্ড কাউন্ট করার পর 60তম সেকেন্ড আসবে তখন এটাকে আবার আরেকটা ওয়ান পাস দিবে তখন হয়ে যাবে টু। এইভাবে সে আবার 59 পর্যন্ত কাউন্ট করবে, 59টা মিনিট কাউন্ট করার পরে যখন 60তম মিনিট আসবে তখন এই সেকশনে সে ওয়ান দেবে, তার মানে এক ঘন্টা হয়ে গেল। এটা যখন ওয়ান হবে তখন এটা জিরো, এটা জিরো, সব জিরো, এই সাইডে সব কটা জিরো হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি, বলো তো একটু কিভাবে, কেউ কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝেছি একদম। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই আমাদের থিওরিটিক্যাল এখানে লেখা আছে, আমি আসলে ওখান থেকে কিছু স্যার আমার কথাগুলো এখানে জাস্ট এখানে বলা আছে, আমি যে কথাগুলো বলছি স্যার। হ্যাঁ বলো বলো স্যার, আমার ফোনে অলরেডি স্যার 2% চার্জ আছে স্যার, আমি তো এনি টাইম স্যার বন্ধ হয়ে যেতে পারে স্যার। আচ্ছা এটা তোমার তোমার অ্যাটেন্ডেন্সটা যে সিয়া তারকে দিয়া তুমি অফ হয়ে গেলে চলে যাবা, বলে দিও তাকে যে আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা বুঝতে তো কোনো সমস্যা নাই মনে হয় না? তাহলে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার ক্লোজ, আমরা নেক্সট উইকে একটা এক্সাম নিব, সবাই প্রস্তুত থাকবা নেক্সট উইক। হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে সিয়ার যারা আছো উইদিন 5 মিনিটস হ্যাঁ আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবা, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা তোমাদের ক্লাসগুলো তো ঠিকমতো হচ্ছে তাই তো? জি স্যার। আসসালামু আলাইকুম।